বড় যে ডালটা যেখানে ফুল এসেছে এইটা না পেছন দিকটা পুরো ভেঙে গেছে। আমাদের পুরো গল্প জমে উঠেছে। ভ্যালেন্টাইন্স ডে গিফট একটু আনপ্যাক করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ফিরে এসো বাঙালি। আজকে আমাকে শুরু করতে হচ্ছে কারণ আরেকজন এখন সুজি খেতে খেতে নিজেই ব্লগ বা সিরিয়াল কিছু একটা দেখছে। আর আমাকে দেওয়া হয়েছে এই সুজির হালুয়া, যেটা আমার একদমই ভালো লাগে না। কোন এই লোক, কাহাঁ সে আতে? আর আজকে অনেকগুলো কাজ আছে অ্যাকচুয়ালি। আমার এক কলিগ আসবে প্রথমবার হায়দ্রাবাদে, তো তাকে পিক আপ করতে যেতে হবে সেকেন্দ্রাবাদ। এই অর্কিডটা দেখছেন, এটা কালকে আনা হয়েছে, কাল পরশু আনা হয়েছে, সরি। তো এটার অ্যাকচুয়ালি আনা তো হয়েছে, বাট এটার প্রপার কিছু কিছু জিনিস আনা হয়নি। যেরকম পট একটা লাগবে, তো দেখছি টেরাকোটা পট যদি পাওয়া যায়। তোমাদের একটা জিনিস দেখায়, এই যে এখানে ফুটোটা দেখছো, এইখান থেকে ফ্যানটা খুলে কালকে এখানে ফিক্স করা হয়েছে। আমরা অনেক বড় সড়ো রকম একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি, তার কারণ ফ্যানটা হঠাৎ করে অনেকটা খুলে নেমে গিয়েছিল। তো রাত্রেবেলা যদি গায়ের উপরে খুলে পড়তো তাহলে সাংঘাতিক একটা কাণ্ড হতে পারতো। কালকে এই ড্রিল করার জন্য ফ্যানটা ফিক্স করতে এসেছিল, তাই ড্রিল করার জন্য মানে পুরো ঘরটা পুরো পাউডারে একদম ভর্তি হয়ে গেছিলো। তাই ঘরের সমস্ত জিনিসপত্র বের করে বাইরে রাখা হয়েছিল, দিয়ে কালকে প্রায় 8:30 অবধি রাত্রি আমরা দুজন মিলে সমস্ত জিনিসপত্র ঠিক করে পরিষ্কার করে আবার সমস্ত কিছু গোছানো হয়েছে। আর আজ যেহেতু রবিবার, শুভ বাড়িতে আছে, তাই আজকে বলেছি যে ব্লগটা তুমি শুরু করো। চলো ভাই, দেখো আপনি কি করতে। আর এখনও বেরিয়ে গেছে, কারণ ওর যখন যেটা ইচ্ছে হয় তখনই সেটা ওর কিনতে লাগে। তো অর্কিডটার জন্য ওর একটা নিজের পছন্দ মতো পট কিনতে গেছে, আর দু একটা ছোটো ছোটো কাজ আছে সেগুলোও করে আসবে। আর আজ যেহেতু বললাম আমরা এক বন্ধুকে রিসিভ করতে যাচ্ছি সেকেন্দ্রাবাদ, তো সেখানে এক কালীবাড়ি আছে, বিকেলবেলায় সেখানে যাব। হয়তো পুজো দেওয়া হবে না, কিন্তু সন্ধ্যা আরতিটা যদি দেখতে পারি সেটাই অনেক হবে। আমি আজ পার্শে মাছের ঝাল রান্না করব, আর তোমাদেরকে আমি দেখাবো যে এখানে পার্শে মাছটাকে কেটে কি অবস্থা করেছে, মানে আমাদের ওখানের মাছ কাটার এখানের মাছ কাটার মধ্যে অনেকখানি পার্থক্য। তোমাদের দেখাই পার্শে মাছটা কিভাবে কেটেছে, এই যে দেখো, মানে পুরো মাথার থেকে নিয়ে একদম এই নিচ অবধি পুরোটা ভাগা করে সমস্ত কিছু বের করে দেয়। আমাদের ওখানে সাধারণত এইভাবে কাটে না, এইভাবে একটা ছোট করে কেটে ভেতরে জিনিসপত্রগুলো বের করে দেয়, কিন্তু এখানে এইরকমই। আর লেজও কিছু রাখে না এরা, লেজ পুরোটা কেটে দেয়। এত দেরি হলো কেন তোমার? এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, পার্শে মাছের ঝাল আর সবজি দিয়ে একটা মিক্স ভাজা, ব্রোকলি, আলু, মটরশুঁটি, গাজর দিয়ে আর ভাত। এই যে এই অর্কিডটা আজকে শুভ পটটা চেঞ্জ করেছে, এটা অ্যাকচুয়ালি আগের দিন কিনে আনা হয়েছিল এবং অন্য একটা পটে ছিল। আজকে এটা ফুটো করে, অ্যাকচুয়ালি ফুটো করা টবও কিনতে গেছিলো, সেটা কোথাও পায়নি, তারপরে এটাতেই ও ফুটো করে এটাতে লাগানো হয়েছে অর্কিডটা। আর লাগাতে গিয়ে আরেকটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে এই যে বড় যেই ডালটা যেখানে ফুল এসেছে এইটা না পেছন দিকটা পুরো ভেঙে গেছে, তো ওটাকে আবার লিকো প্লাস্টার দিয়ে ওটাকে লাগানো হয়েছে, লক করা হয়েছে। জানি না এটা থাকবে থাকবে না, হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর তার সাথে এইটাও আজকে নিয়ে এসেছে মনস্টেরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি অর্কিডের জন্য না ভালো ভেন্টিলেশন দরকার, আর যেহেতু মাটিতে অর্কিড লাগানো যায় না, পাথর, কাঠ কয়লা এবং ইটের টুকরো বা এরকম নারকেলের ছোবা সমস্ততে লাগানো হয়, তো এই জন্যই আজকে ওই আগের পটটা থেকে না এটাতে শিফট করা হলো। এরপরে একদিন তোমাদের আমি দেখাবো যে কী করে অর্কিডের আলাদা করে অর্কিড লাগাতে হয়। আমি যদিও করিনি কিছু, সবটাই শুভ করেছে, সেই জন্যই আজ আমাদের বেরোতে দেরি হয়ে গেছে এবং কালীবাড়িও আজকে আর যাওয়া হলো না। সব কিছু শুভর দোষ, কারণ 12:00 বেরিয়েছিল, 3:00 সময় এসেছে, তারপর 3:00 থেকে 5:00 অবধি এই সমস্ত কাজ করেছে, পট চেঞ্জ করা, গাছের যত্ন করা, তারপরে অবভিয়াসলি 5:30 সময় বেরিয়ে তো আর কোথাও যাওয়া যাবে না। আমরা এতক্ষণে বেরোচ্ছি, প্রত্যেক দিন আমরা ভাবি আজকে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু প্রত্যেকটা দিন আমাদের দেরি হয়ে যায়। স্টেশনে এসে পৌঁছালাম, এখন 7:20 বাজে, চলে এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে অটো বুক করে এবার রওনা দেবে, আমরা গাড়িতে পেছন পেছন যাব। আমি
কথা বলতে ও মেরা উসকা চ্যানেল আমাদের পুরো গল্প জমে উঠেছে আর আমি তো এতদিন পর আমাদের ওখানকার লোক দেখে পাগল হয়ে গেছি ভ্যালেন্টাইন্স ডে গিফট একটু আনপ্যাক করি আরে ক্যা হুয়া না সুবহ সে মে মুঝে টাইম নেই মিলা ইসকো নিকালনে কা ভালো হয়েছে সুন্দর হয়েছে গল্প করতে করতে এখন শুয়া 11টা বেজে গেছে খাবো দাবো সকালে আবার তোমাদের স্কুল আছে ভালো হয়েছে এখন ঘড়িতে বাজে শুয়া 12টা আর আমাদের চোখে এখনো ঘুম নাই সবে মাত্র খাওয়া হয়েছে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবার সবাই মিলে প্ল্যান করছি যে ছাদে যাবে ছাদে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে কারণ আমাদের উপরে ছাদটা থেকে বেশ ভালো লাগে রাত্রেবেলা আর অনেকদিন পরে বন্ধু আসলে বা কারোর সাথে দেখা হলে নিজের জায়গায় খুব একটা মানে আলাদা রকম লাগে না আর বেশ ভালো লাগছে আমার তো খুবই আনন্দ হচ্ছে কারণ 7 মাস পরে আবার পুরনো কাউকে দেখতে পাচ্ছি তো এখন ছাদে গিয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে ঘরে আসবো ও বা দূরে বোধ হয় কোথাও বিয়ে বাড়ি হচ্ছে ওখান থেকে আওয়াজ আসছে বাজনার এখন রাত প্রায় 1টা আমাদের গল্প এখনো চলছে আজকে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যাওয়ার পথে কালীবাড়ি যাব কিন্তু বলে না মা না ডাকলে সেখানে আর যাওয়া হয় না তো আমাদের আর কালীবাড়ি যাওয়া হয়নি আমরা বাড়ির থেকে বেরিয়েছি 5:30 ওখানে গিয়ে পৌঁছেছি প্রায় তখন 7:20 অলরেডি তখন ট্রেন ঢুকে গেছিলো প্রথমে না ট্রেন দেখা ছিল 3 ঘন্টা লেট তো আমরা ভেবেছিলাম আরও দেরি হবে হয়তো 7:30 বেজে যাবে ট্রেন ঢুকতে তো ট্রেন 6:45 সময় ঢুকে গেছে ও বেচারা আধা ঘন্টা স্টেশনে ওয়েটিং রুমে বসেছিলো তারপরে আমরা গিয়ে পৌঁছালাম আর কালীবাড়ি তো আর আজকে যাওয়া হলো না তো ইচ্ছা আছে পরের কোনো শনিবার দেখে যাওয়ার যেদিন পুজো দিতে পারবো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো গুড নাইট